rahmatul lil alamin hatta banada bushira ami nabir kul ektu ay bushira amar nabir buker sathe buk miliye diyeche rahmatul lil alamin buker moddhe chap lagaya bole boshi ami tor babar jannat theke phire ene dite parbo na tobe ami nabi wada korlam joto din ei jomine beche thakbo baki jindigir jonno ami tor baba hoye gela o duniyar musliman आज हो कान हो विदाय नवा लाख बेकी लाख बना चिल्ला बोलो ई जे नहीं तो राशोल बड़ी कबर जे तो आशोल ठिकाना ई जे नहीं तो राशोल बड़ी कबर जे तो आशोल ठिकाना कष्ट हार ओ तू यही दू माया पड़े करो कत बहन ईजे नहीं तो राशोल बड़ी बोलें ना ईजे नहीं तो राशोल बड़ी कबर जे तोर आशोल ठिकाना सबाई ईज नहीं तोरा शोल बड़ी कबर जे तोर आशोल ठिकाना पूर्व पुरुष सभी गेलो सब हराल पूर्व पुरुष सभी गेल एक सब हराल तब कि तु थक बेहूश तब कि तु थक बेहूश सुन बिना तु कारो मना ईजे नहीं तोरा शोल बड़ी कबर जे तोरा शोल ठिकाना जोरे बोले ईजे नहीं तोरा शोल बड़ी कबर जे तोरा शोल ठिकाना आशोल बड़ी कोई जोरे बोलो मुसलमान आशोल बड़ी कोई এ দুনিয়ায় ফেরাউন ছিল নমরুদ ছিল কারুন ছিল সাদ্দাত ছিল হামান ছিল আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা উবাই উমাইয়া এই মানুষগুলো দুনিয়ায় আছে না জমিন থেকে বিদায় হয়ে গেছে আরো জোরে বলো বিদায় নেওয়া লাগবে কে লাগবে না বিদায় তো নেবই মিজানের পাল্লায় আমলনামা বজন করা হবে তবে সাবধান বলে যাই নেক আমল করে বিদায় হতে হবে এখলাস ওয়ালা আমল করে জমিন থেকে বিদায় হওয়া লাগবে পিওর ঈমান নিয়ে বিদায় হওয়া লাগবে বিদআত মুক্ত ঈমান নিয়ে বিদায় হওয়া যাবে না শিরিক মুক্ত ঈমান নিয়ে বিদায় হওয়া যাবে না একমাত্র এখলাস ওয়ালা আমল নিয়ে বিদায় হতে হবে পাক্কা সাচ্চা ঈমানদার হয়ে বিদায় হওয়া লাগবে আপনারা আমার আমলনামাকে রেকর্ড করার জন্য চারটা সিসি ক্যামেরা রাখছেন এর মধ্যে এক নম্বর সিসি ক্যামেরা দুই কাদের ফেরেশতা সব লিখতেছেন সব লিখতেছেন শুধু রেকর্ড না লেখা হচ্ছে বুঝেননি কথা রেকর্ড না বরং চুকি হচ্ছে লেখা হচ্ছে যা করতেছেন বুঝে করেন আর না বুঝে করেন জেনে করেন না জেনে করেন দেখায় করেন গোপনে করেন সব লেখা হচ্ছে আল্লাহু আকবার শুধু এক সিসি ক্যামেরা না দ্বিতীয় সিসি ক্যামেরা আপনার আমার সমস্ত আমলগুলো এই জমিন রেকর্ড করে রাখতেছে এই মাটির জমিন রেকর্ড করে রাখতেছে তিন নম্বর আল্লাহু আকবার তিন নম্বর সময় রেকর্ড করে রাখতেছে এই যে এখন কটা বাজে 11:30 না
দশটা বাজে এই সময়টা রেকর্ড করে রাখতেছে এই টাইমে আমি কি করেছিলাম শুধু তাই না এই তিন সাক্ষীকে উপস্থাপন করার পরে যদি অস্বীকার করে কোনো মানুষ আল্লাহ তাআলা জবান বন্ধ করে দিবেন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون زبان تر قیامت تر میدان بند کر دا ہوئے زبان بند کر دی ہاتھ پا انگ پرتنگ دیے شدین کتا بولوے ہاتھ کتا بولوے ہاتھ دی کتا کتا گنا کر چھلام پا کتا بولوے پا دی کتا گنا کر چھلام چوک کتا بولوے چوک دیے کتا گنا ہر دیگے تاکیے چھلام ब्रेन कथा बोलवे ब्रेन दिए कत खराब का चिंता करेछिलाम कान कथा बोलवे कत खराब कथा शुनेछिलाम प्रत्येकटा अंग प्रत्यंग साक्षी दिते आरम्भ करबे कयामतेर मैदाने चार साक्षी देवार परे आमार आल्लाह ताआला बोलबेन बंदा एबार तुमि निजेरटाई निजे बोलो तुमि कतटुकु शास्तिर योग्य কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় আমলনামা ওজন করা হবে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বলেন আল্লাহ আমি মিজানের পাল্লাটা একটু দেখতে চাই আল্লাহ বলেন বিশ্বাস হয় না বলে বিশ্বাস হয় তুমি একটু দেখতে মনে চায় নবীরা দেখতে চাইলে আল্লাহ তাআলা মাঝে মাঝে একটু দেখান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন কাইফা তুহিল মাউতা হে আল্লাহ আমার একটু দেখাও মৃত মানুষ কেমনে জিন্দা করবা আল্লাহ বলেন আওয়ালাম তুমিন তোমার বিশ্বাস হয় না আমি যে মৃত থেকে জিন্দা করতে পারি এই লোক কি ঘুমায় আর সময় আল্লাহ গেছে গা হে আল্লাহ এত তাড়াতাড়ি তোমার কি বিশ্বাস হয় না আমি মৃতকে জীবিত করতে পারি ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বালা অবশ্যই হয় ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি যেন আমি অন্তর থেকে পরিপূর্ণ অনুধাবন করতে পারি এজন্য একটু দেখান না তো আল্লাহ তাআলা বললেন যদি দেখতে চাও তাহলে চারটা পাখি ধরো লম্বা কথা আপনারাও ভালো করে জানেন চারটা পাখি ধরে আনা হলো চারটা পাখি ধরে আল্লাহ বলেন এগুলো জবাই করা হলো এগুলোকে কিমা করো একটার পর একটা কেটে টুকরো করে করে কিমা বানাইছেন কিমা বানায়া মিশ্রণ করো কোন পাখির গোশত কোন জায়গায় যেন বোঝা না যায় সব মিশ্রণ করা হলো আল্লাহ বলেন কিছু পাহাড়ে দাও কিছু পানির মধ্যে ছিটাও কিছু খোলা জায়গায় ফেলে আসো ফেলে এসে এসে এবার এক একটা পাখির নাম ধরে ডাক দাও নাম ধরে ডাক দিচ্ছেন এক একটা জায়গা থেকে পাখির অংশগুলো এসে 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 এক জায়গায় একত্রিত হয়ে পুরো পূর্ণাঙ্গ আগের মতো পাখি আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন আল্লাহ মৃত মানুষ কেমনে জিন্দা করবা যদি একটু আমারে দেখাইতা আল্লাহ বলেন দেখতে চাও বিশ্বাস হয় না বিশ্বাস তো হয় ওই যে আগের মতো যে দেখতে চাই না কেমনে দেখবা ঘুম পাড়ায় রাখছেন 100 বছর কত বছর 100 বছর আপনারা এনে ঘুম পাড়ায় রাখলে থাকবেন আপনি থাকবে দুনিয়ার কিছু এক বছর পরে কবর চাললে পরে দেখবেন কিছু নাই কি শুধু হাড়টি পড়ে আছে কি কথা বলেন না কেন আর সব পোকামা করে খেয়ে শেষ করে ফেলছে তো উজাইর আলাইহিস সালামকে 100 বছর পরে আল্লাহ জিন্দা করছেন তাকায়া দেখেন গাধাও নাই তার পিঠে সওয়ার হয়ে আসছিল গাধাও নাই খাবারও নাই পানিও নাই কিচ্ছু নাই এই মরুভূমির মধ্যে একটা গাছের নিচে বিশ্রাম করছিলাম এখন বাড়ি ফিরে যাব কিভাবে আল্লাহর কাছে ঘুম থেকে উঠে বললেন আল্লাহ আমারে ঘুম পাড়াইছিলেন পাইছিলেন গাধারে সাইরা দেওয়ার দরকার ছিল লাগে গাধা সারি নাই তাকায়া দেখো না আছে তাকায়া দেখেন হাড্ডিগুলো পড়ে দিচ্ছে হাড্ডিগুলো আল্লাহ বলেন ডাক দাও না গাধাটার নাম ধরে ডাক দাও ডাক দিয়েছেন একটার পর একটা হাড্ডি জোড়া লেগে লেগে গোশত তৈরি হয়ে চামড়া পরিপূর্ণ হয়ে একদম পয়গম্বর উজাইর আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে গেছে কি আল্লাহ পারেন না
এই ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে, ভালো করে বিশ্বাস করেন আছে। আরে যে মালিক আপনাকে আমাকে অস্তিত্ব ছাড়া অস্তিত্বে আনতে পারলেন, মডেল ছাড়া অস্তিত্ব আনতে পারলেন, যে আল্লাহ তাআলা আপনার আমার ক্যাটাগরি ছাড়া অস্তিত্ব আনতে পারলেন, সে আল্লাহ অস্তিত্বে আসার পরে পুনরুত্থান বুঝি আল্লাহ করতে পারবেন না? সেই ক্ষমতা বুঝি আল্লাহর নাই? কম্পিউটারের মাদার বোর্ড থাকলে যদি নতুন করে কম্পিউটার তৈরি করা যায়, মোবাইলের যদি ভেতরের পার্টস পাতি ঠিক থাকলে আবার নতুন করে ক্যাচিন লাগানো যায়, তাহলে তোমাকেও আল্লাহ তাআলা তোমারও কোনো একটা অংশ ঠিক রেখে বাকি সব নতুন করে আল্লাহ আবার আব্দুর রহমান, আব্দুল গফফার, আব্দুস সাত্তার সব নতুন করে আল্লাহ আবার বানাইতে পারবেন না? পারবেন না। এজন্য নাস্তিকদের বিশ্বাস হলো খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো? এদের বিশ্বাস হলো দুনিয়ায় যেই কয়দিন আসো সেই কয়দিনই খাওয়া দাওয়া ফুর্তি করো, মৃত্যুবরণ করেছ তো শেষ হয়ে গেছে। আর মুসলমানের বিশ্বাস হলো না, মৃত্যুবরণ করলাম তো ওটা আলামে বারজাক, এরপরে আবার একটা আছে। কি কথা কন না কেন? জোরে বলেন। তবে দুনিয়ার চলার শেষ ঠিকানা হলো ওটা, ওটা ওয়েটিং রুম। কি রুম? এয়ারপোর্টে গেলে দেখবেন ওয়েটিং রুম আছে, ওয়েটিং রুম গুলো এক একটা এক এক রকম হয়, কথা বলেন না কেন? যদি ভিআইপি মেহমান হয় ওয়েটিং রুমটাও ভিআইপি মেহমানদারের মতোই হয়, যদি সে নর্মাল মেহমান হয় নর্মাল যাত্রী হয় ওয়েটিং রুমটা নর্মাল হয়, যদি ফেরারি আসামি হয় ওয়েটিং রুমটাও জেলখানা। তুই জান্নাতি না জাহান্নামী কবরেই বোঝা যাবে। টাকার গরম দেখে জমিনে বেঁচে থাকা যাবে না, ক্ষমতার বাহাদুরি দিয়ে জমিনে বেঁচে থাকা যাবে না, সম্পদের বাহাদুরি দেখিয়ে জমিনের মধ্যে বেঁচে থাকা যাবে না, জমিন থেকে একদিন বিদায় হওয়া লাগবে, শুধু কবরেই তোমার আমার শেষ নয়, এরপরে কায়ামতের ময়দানে দাঁড়াইতে হবে, কায়ামতের ময়দানে মিজানের পাল্লায় আমল নামা ওজন করা হবে। কেমন আমল নামা মুসলমান ভালো করে বোঝো, যার ডান হাতের মধ্যে আমল নামা চলে আসবে, ছয়জন নবীর গুণ তার মধ্যে চলে আসবে, এক নম্বর পয়গম্বর মুসা আলাইহিসসালামের মতো শক্তিশালী হয়ে যাবে, পয়গম্বর মুসা ঈসা আলাইহিসসালামের মতো শরীরের গঠন হয়ে যাবে, পয়গম্বর আদম আলাইহিসসালামের মতো লম্বা হয়ে যাবে, পয়গম্বর ইউসুফ আলাইহিসসালামের মতো সুন্দর হয়ে যাবে, পয়গম্বর দাউদ আলাইহিসসালামের মতো কণ্ঠের মধুরতা চলে আসবে, আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষের চরিত্রটা হয়ে যাবে। চিৎকার করে বলো আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জান্নাতি মানুষটাকে বলবে, ফেরিস্তাদেরকে বলবেন, ফেরিস্তারা আমার এই বান্দা জমিনে থাকা অবস্থায় শুধু দিনের রাস্তায় চলার কারণে বড় কষ্ট হয়েছিল, জান্নাতি একটা টুপি দামি টুপি পরায় দাও, জান্নাতি পোশাক একসাথে 100 জোড়া পোশাক পরায় দাও, জান্নাতি জুতা পরায় দাও, জান্নাতের মেহমান বানিয়ে সামনের দিকে নিয়ে যাও, আমল নামা আমার বাম হাতে কারো চলে আসবে, আমল নামা উড়িয়ে উড়িয়ে দেওয়া হবে, আমল নামা যার বাম হাতের মধ্যে চলে আসবে, একদম লোক তো এমন থাকবে হাত পেছন দিকে নিয়ে যাবে, আমল নামা উঠতেছে কেউ জানে না কার হাতে আমল নামা আসবে, হঠাৎ করে একজনের বাম হাতের মধ্যে আমল নামা লেগে গেল, এই লোক বুড়ো সুস, আল্লাহ তাআলা হাত থেকে ফেরেশতাদের মাধ্যমে পেটের ভেতর থেকে পিঠের ওই পাশ দিয়ে হাত বের করে ওখানে আমল নামা দিয়েছে, ফেরেশতারা বলবেন আল্লাহ আমল নামা পেছনে দিয়েছেন, চোখ দুইটা সামনের দিকে, আপনার এই বান্দা আমল নামা কেমনে পড়বে? আল্লাহ বলবেন হাতটারে মোচড় দিয়ে পেছন দিকে নিয়ে নে, আমার এই বান্দার ঘাড় ভাঙে পেছন দিকে নিয়ে তারপরে আমল নামা পড়তে বল, এই মিজানের পাল্লা বড় কঠিন। পয়গম্বর ইদ্রিস আলাইহিসসালাম বলেন আল্লাহ কিয়ামতের ময়দানের মিজানের পাল্লাটা কেমন হবে একটু দেখতে চাই, আল্লাহ তাআলা নমুনা দেখালেন, একটা পাল্লা আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে তার চেয়ে বড়। পয়গম্বর বলেন আল্লাহ
এত বিশাল পালা কেমনে আপনার বান্দার আমল দ্বারা ভরা হবে? আল্লাহ বলবেন, শোনো রে গোলাম, শোনো রে আমার নবী, সব আমল কিন্তু অনেক বড় লাগে না, কিছু কিছু আমল এমন আছে অল্প আমল করবে পাল্লায় দেওয়ার সাথে সাথে ভারী হয়ে যাবে। 1 কেজি তুলা ওজন করতে গেলে অনেকগুলো তুলার দরকার হয়, কথা বলেন না কেন? কিন্তু 1 কেজি সিসার ওজন করতে গেলে অল্প ছোট্ট একটু টুকরা হলেই যথেষ্ট, 1 কেজি লোহার ওজন করতে গেলে ছোট্ট একটু লোহার টুকরাই যথেষ্ট। তুলা অনেক বেশি লাগে, লোহা অনেক বেশি লাগে না। আমার আল্লাহ তাআলা বলেন, আমার কোন গোলাম যদি 2টা ইবাদত কমপ্লিট করে আসতে পারে, আমি আল্লাহর কাছে মিজানের পাল্লা বড় রেডি। ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। আমার বান্দা 2টা কাজ যদি করে আসতে পারে, 1 নম্বর যদি আমার বান্দা নামাজটার ইখলাসের সাথে তাকওয়ার সাথে শিরিক মুক্ত ঈমান লইয়া, বিদআত মুক্ত ঈমান লইয়া, নির্ভেজান ঈমান লইয়া আমার বান্দা যদি নামাজ আদায় করতে পারে, শুধু আমার নামাজ নয় সাথে সাথে ওয়ানহার আমার বান্দা যদি কুরবানি করতে পারে, জানি কুরবানি মালে কুরবানি, শুধু পশু কুরবানি নয়, এই কুরবানি গেল শুধু গরু আর ভেড়া কুরবানি নয়, বরং নিজের আত্মাটাকে যদি কুরবানি করতে পারে, নিজের মনের পশুটাকে যদি কুরবানি করতে পারে, এই দিলের মধ্যে যদি দুনিয়ার সব বের করে দিয়া আমি আল্লাহর নবীর মহাব্বত কলিজার মধ্যে ঢুকায় ফেলতে পারে, তাহলে দুনিয়ার কোনো কিছু না পাইলেও আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই বান্দারে বড় ধনীর কাতারে দাঁড় করাইব। এই জন্য মুসলমান সংক্ষিপ্ত কথায় বলে যায়, 2টো মহাব্বত কলিজার মধ্যে লাগাও, 2টা জিনিস কলিজার মধ্যে ঢোকাও। 1 নম্বর, জীবনে কোনোদিন নামাজ ছাইরো না, 1 নম্বর জীবনে কোনোদিন নামাজ ছাইরো না। 2 নম্বর, শুধু কুরবানি, জানি কুরবানি মাডি কুরবানি, শুধু কুরবানি করলে এমন পশু কুরবানি করলেই হবে না, বরং কলিজার ভেতর থেকে সাপ বের করে দাও, টাকার মহাব্বত বের করে দাও, ক্ষমতার মহাব্বত বের করে দাও, সম্পদের মহাব্বত বের করে দাও, মেম্বারি মহাব্বত বের করে দাও, চেয়ারম্যানি মহাব্বত বের করে দাও, এমপিগিরির মহাব্বত বের করে দাও, এখানে থাকবে একমাত্র কার মহাব্বত। চিল্লায় জোরে আঙ্গুলটা উঁচা করে বলো, আরো জোরে বলো, কার আওয়াজ দিয়ে চিল্লায় ডাক দাও, আল্লাহ, আরো জোরে চিল্লা, আল্লাহ, জবান খুলে আওয়াজ দিয়ে চিল্লায় বলো আল্লাহ। নিজের নিজে প্রশ্ন করো, আমার কলিজায় আল্লাহর মহাব্বত বেশি না সন্তানের মহাব্বত বেশি? আমার কলিজার মধ্যে নবীর মহাব্বত বেশি না দুনিয়ার মানুষের মহাব্বত বেশি? হযরত ওমরের মতো সাহাবী নবীর সামনে দাঁড়ায় কয়, পয়গম্বর, আমি দেখেছি আমার সন্তানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, আমার স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসি, আমার বাবা মায়ের চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমি আমার চেয়ে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। রহমতুল্লিল আলামিন ধমক দেয়, আমার যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসা দিতে না পারবা, আল্লাহর কসম পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। সাহাবায়ে কেরামদের সবচেয়ে বড় আমল ছিল এটা, নিজের কলিজার টুকরা সন্তান, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি নিজের জীবনের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতেন, আমার নবীকে বেশি ভালোবাসতেন। রহমাতুল্লিল আলামিন যুদ্ধের ময়দানে ডাক দিলেন, সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে রওনা হয়ে গেলেন, সব সাহাবীদের সামনে হযরত উকবা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। হযরত উকবার ছোট্ট একটা বাচ্চা, মাত্র 7 থেকে 8 বছর বয়স, নাম তার বশীর। এই বাচ্চাটাকে কারো কাছে রেখেও যায় নাই,
কারো কাছে দায়িত্ব দিয়ে যায় নাই। এই বাচ্চাটার মা নাই, অনেক দিন আগেই জমিন থেকে বিদায় হয়ে গেছে, বড় কোনো ভাই নাই, বোন নাই, আত্মীয়স্বজন মামা খালা ফুফু দুনিয়ায় বলতে তার কেউ নাই, একমাত্র তার বাবা আছে। বাবা উকবা রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলে গেল, ছোট্ট বাচ্চারে কারো কাছে রেখেও যায় নাই, সারাদিন খেলাধুলা করে বসির, সন্ধ্যার পরে বাসায় এসে জিজ্ঞাসা করে আমার আব্বু কই, আশেপাশের মানুষগুলো বলে তোমার আব্বু যুদ্ধের ময়দানে নবীর সাথে চলে গেছে। বাবা যেমন সন্তানটাও তেমন, সন্তান মসজিদে নববীর মধ্যে গিয়ে বিশ্রাম করে, আরাম করে সেখানেই ঘুমায়, মানুষ খানা দিলে খায়, না দিলে না খায়, রাত্রিবেলা মসজিদে নববীর মধ্যেই ঘুমায়, দিনের বেলা হলে ওই গলির মধ্যে গিয়ে দাঁড়ায় থাকে। কখন আমার আব্বু যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে? একদিন দুই দিন করে করে যায়, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান থেকে ফিরে না, কখন আসবে? বশির পাগল হয়ে গেছে, বেচাইন হয়ে গেছে, হঠাৎ করে তাকায় দেখে নবীজি কাফেলা নিয়ে মদিনায় ঢুকতেছে। বশির কাফেলার মধ্যে ঢুকে সবার চেহারার দিকে এক এক করে করে তাকায়, এক একজনের চেহারার দিকে তাকায় তাকায় দেখে, আবু বাকার চাচুরেও দেখা যায়, ওমর চাচাকেও দেখা যায়, আলী চাচাকেও দেখা যায়, সবাইরেই তো দেখি আমার আব্বুর তো কাফেলার মধ্যে খুঁজে পাওয়া যায় না, সাহাবায়ে কেরামদের মধ্যে খুঁজতে আরম্ভ করেছেন আমার আব্বু কই, সব সাহাবায়ে কেরাম এসে মসজিদে নববীর মধ্যে বসে পড়েছে, রহমাতুল্লিল আলামিন মেম্বরের মধ্যে বসা, বসির বাচ্চা মানুষ আমার নবীর সামনে দাঁড়ায় ডাকতে নবী আমার, আমার আব্বু না আপনার সাথে যুদ্ধের ময়দানে গেল, আব্বু কখন ফিরে আসবে? রহমাতুল্লিল আলামিন বাচ্চাটারে কি জবাব দিবেন? লজ্জায় চেহারা লাল হয়ে গেছে, চোখ দিয়ে নবীজির টপ 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 করে পানি পড়তে আরম্ভ করেছে, আমার নবী লজ্জায় চেহারাটা ডান দিকে ঘুরিয়ে ফেলেছে, বাচ্চাটা ডান দিকে গিয়ে আবার ডাক দেয় নবী আমার কখন আসবে? আমার আব্বু একটু বলেন না? রহমাতুল্লিল আলামিন বাম দিকে চেহারা ঘুরিয়ে ফেলেছে, বাচ্চাটা আবার বাম দিকে গিয়ে বলেন পয়গম্বর আমার আব্বু কখন আসবে? রহমাতুল্লিল আলামিন বারবার করে আমার বাম সাইডে বাচ্চাটা গিয়ে ডাক দেয় নবী আমার আব্বু কখন আসবে? সব সাহাবীদেরকেই তো দেখি আমার আব্বুর তো দেখি না, কখন আমার আব্বুর? আমার নবী ছোট বাচ্চারে কেমনে জবাব দিবে? নবীজির চোখ দিয়ে কাল বেবে পানি পড়ে, আমার নবী চেহারাটা আসমানের দিকে উঠেছে, বাচ্চাটা তাকায় দেখে বারবার করে নবীর জিজ্ঞাসা করি, আমার নবী প্রশ্নের উত্তর দেন, হঠাৎ করে নবীজির পাও দুইটা চাপ দিয়ে ধরছে, ডেকে বলে নবী আমার, আমার আব্বু কই কখন আসবে? আমার আব্বু যুবক আজকের মজলিসে যদি এমন কেউ থাকো, বাবা হানা মা হারা তোমার কাছে আমার এই কথাগুলোর মূল্য আছে। রহমাতুল্লিল আলামিনের চোখে পানি, বাচ্চাটার চোখে পানি, আমার নবী কি জবাব দিবে? আমার নবীর তো এই একই বয়সে মা হারাইছেন, বাবা হারাইছে, বাচ্চারা ডাক দিয়া বলে নবী আমার, আপনি তাকে দেখেন এই যে পশ্চিম আকাশে সূর্য ডুবে যায়, আমি এক রাত্রে ঘুমাইতে পারি না, আব্বুর কোলে মাথা রেখে আমি ঘুমাইতে পয়গম্বর আমি একে ঘুমাইতে পারি না, আমার আব্বুর কোলে মাথা রেখে ঘুমাইতে, আমার আব্বু কখন আসবে? আমি আমার আব্বুর কোলে মাথা রেখে ঘুমাবো। রহমাতুল্লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে, বাচ্চাটাও কান্না করতেছে। এই দুনিয়ার মুসলমান রহমাতুল্লিল আলামিন চিন্তা করে, এই বয়সে তো আমিও মা হারাইছি, এই বয়সেই তো আমিও বাবা হারাইছি, আমার নবীও তো বড় ইয়েতিম, আমার নবীও তো বড় ইয়েতিম, ইয়েতিম নবী হঠাৎ করে বাচ্চার কান্না সহ্য করতে না পারে, আমার নবী হাতটা বাড়ায় দেয় বসিন আমার দিকে আয়,
আমি নবীর বাবা নাই তোর বাবা নাই আমি নবীর মা নাই তোর মা নাই এ যুবক আজকেরি ময়দানের মধ্যে যারা উপস্থিত হয়েছ মা যদি হারায় থাকো বাবা যদি হারায় থাকো দুঃখ আর কষ্টটা তুমি আমার ভালো করে বুঝবা আমি একজন মহান সন্তান আজকের এই বসদিশের মধ্যে আমার মতো কার কার মা নাই হাত উঁচা করে দেখ কার কার বাবা নাই হাত উঁচা করে একটু দেখাও রে যুবক হাতগুলো তুলে রাখে হাতগুলো নামায় তুলে রাখে এই যুবক যাদের বাবা নাই মা নাই এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকায় দেখো কারো চোখে পাবে কাল বেবে পানি পড়ে কারো চোখ দুই ঢালা আজকের ময়দানে বলে যাই জীবনে কোনোদিন বাবা আর মারে কষ্ট দিও না কারণ আবার নবী কয় হুমা জান্নাত ওয়াহুমা নার বাবাই তোমার জান্নাত বাবাই তোমার জাহান্নাম আব্বা আম্মাই তোমার জান্নাত আব্বা আম্মাই তোমার জাহান্নাম চিল্লা আওয়াজ করে জোরে বলো ঠিক কিনা রাহমাতুল লিল আলামিন হাত বাড়া দা বশিরা আমি নবীর কোলে একটু আয় বশির আমার নবীর বুকের সাথে বুক মিলিয়ে দিয়েছে রহমাতুল্লিল আলামিন বুকের মধ্যে চাপ লাগায় বলে বসি আমি তোর বাবার জান্নাত থেকে ফিরে এনে দিতে পারবো না তবে আমি নবী ওয়াদা করলাম যতদিন এই জমিনে বেঁচে থাকবো বাকি জিন্দগির জন্য আমি তোর বাবা হয়ে গেলাম ও দুনিয়ার মুসলমান আজ হোক কাল হোক বিদায় নেওয়ার লাগবে কি লাগবে না চিল্লায় বলো আরো জোরে বলো বিদায় নেওয়া লাগবে কি লাগবে না বিদায় তো নেবই মিজানের পাল্লায় আমল নামা বর্জন করা হবে তবে সাবধান বলে যাই নেক আমল করে বিদায় হতে হবে এখলাসওয়ালা আমল করে জমিন থেকে বিদায় হওয়া লাগবে পিওর ঈমান নিয়ে বিদায় হওয়া লাগবে বিদআত মুক্ত ঈমান নিয়ে বিদায় হওয়া যাবে না শিরিক মুক্ত ঈমান নিয়ে বিদায় হওয়া যাবে না একমাত্র এখলাসওয়ালা আমল নিয়ে বিদায় হতে হবে পাক্কা সাচ্চা ঈমানদার হয়ে বিদায় হওয়া লাগবে আজকের এই মজলিস থেকে চিল্লায় ডাক দাও আল্লাহ আরো জোরে আল্লাহ জবান খুলে আল্লাহ দয়ার মালি আজকের ময়দানে দুই হাত উঁচা করে লাও মেহরবানি করে জিন্দগির গুনাগুলো মাফ করে দাও তোমার গুনাহ বলে কবুল করে নাও আয় আল্লাহ আমলওয়ালা জিন্দগি বানাইবার তৌফিক দাও হাতগুলো নামান।